সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয় যে সব লক্ষণ দেখা দিলে ডায়াবেটিস পরীক্ষা করাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডায়াবেটিস নিয়ে সচেতন থাকতে হবে সব সময় আধুনিক এই জীবনযাত্রায় নানা কারণে এই অসুখ দেখা দিতে পারে আর একবার হলে তা কখনোই পুরোপুরি সারে না বরং সারা জীবন নিয়ম মাফিক চলতে হয় শতকরা পঁয়ষট্টি শতাংশ মানুষই ডায়াবেটিস হানা দিলে বুঝে উঠতে পারেন না এমনকি টের পান না এর উপসর্গও আর তাতেই বাড়ে সমস্যা যত দেরিতে এটি নির্ণয় হবে তত আসন গেড়ে বসবে নানা ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সময়ও পান না অনেকে তাই ভেতরে ভেতরে অসুখ হানা দিলেও বুঝতে পারেন না যখন অসুখ পুরোপুরি দেখা দেয় তখনই কেবল চিকিৎসকের কাছে যান চিকিৎসকরা বলছেন সতর্কতাই হলো এর সমাধানের প্রধান উপায় ডায়াবেটিস আক্রমণের আগে নানাভাবে তার লক্ষণ জানান দেয় শরীর তখন সাবধান হলে বিপদ ঠেকানো সহজ হয় জেনে নিন কিভাবে বুঝবেন শরীরে ডায়াবেটিস কিডনির ওপর চাপ পড়ে তাই ঘন ঘন প্রস্রাব হয় আবার অতিরিক্ত প্রস্রাবের কারণে শরীরের পানি বেরিয়ে যায় ফলে তৃষ্ণা উপায় অনেক ডায়াবেটিস হলে শরীরের কোন ঘা বা প্রদাহ সহজে শুকাতে চায় না এমন হলে সতর্ক হন চোখে ঝাপসা দেখছেন এদানিং চোখ পরীক্ষার পাশাপাশি একবার ডায়াবেটিসও পরীক্ষা করিয়ে নিন কারণ ডায়াবেটিসের প্রভাব পড়ে চোখের ওপরেও ভারী কোনো কাজ না করেও দুর্বল হয়ে পড়া অল্পতেই ক্লান্তি দেখা দিলে সচেতন হন রক্তে শর্করা বাড়লে দুর্বল হয়ে পড়া খুব স্বাভাবিক আরও অনেক কারণেই দুর্বলতা দেখা দিতে পারে তবে নিশ্চিত হওয়ার জন্য শর্করা পরীক্ষা করে নিন হঠাৎ করেই ওজন বেশখানিকটা কমে গেলে বা অনেকটা বেড়ে গেলেও ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নিন হাত পা কিংবা হাত পায়ের কোনো কি অবশ হয়ে পড়ছে এমন হলেও দ্রুত সতর্ক হন রক্তে শর্করা বাড়ার এটি অন্যতম লক্ষণ টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য